এটার পাইপে হচ্ছে আপনার আইস জমে গেছে, এটার কারণটা কি? এটার কারণটা হলো এটার গ্যাসের সমস্যা আছে। ডিকসার্জে ডিকসার্জ বলতে সাকশন মোটাটা ডিকসার্জ চিকনটা ডিকসার্জে বরফ জমে আছে। এখন আমরা মানে কি এটা থেকে মোটা যায়, এটা দিয়ে যায়, এটা আসে, একটা যায় একটা আসে। এখন আমরা এটারে গ্যাস লক করতেছি, এটারে ডাউন সার্ভিসিং করবো, ইনডোর ডাউন সার্ভিসিং করবো। এর জন্য আমরা এটা গ্যাস লক করতেছি, গ্যাস লক করতেছি। তো গ্যাসটা লক করার পরে আমরা ইনডোরটা খুলবো, খুলে গ্যাস দেবো, আশা করি কাজটা হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। এই অবস্থায় এসিতে কী কী প্রবলেম হচ্ছে? প্রবলেম হচ্ছে ঠান্ডা দিচ্ছে না, ইনডোর দিয়ে পানি পড়তেছে, ইনডোরে বরফ জমে যাচ্ছে, ইনডোরে বরফ জমে যাচ্ছে। হ্যাঁ, এখন গ্যাসটা লক হচ্ছে তো এর জন্য আইসটা জমে যাচ্ছে, গলে যাচ্ছে। ঠিক আছে, গ্যাসটা লক হয়ে গেছে পুরোপুরি। আচ্ছা, আপনি এসিটা বন্ধ করে দেন, এসিটা বন্ধ করে দেন, এমার্জেন্সি বন্ধ করে দেন। আর একটা ব্যাপার বলেন, গ্যাস লক কি আপনি ইনডোর নামাবেন দেখে গ্যাস লক করতে হলো? হ্যাঁ, ইনডোর ডাউন সার্ভিসিং করতে গেলে আপনার গ্যাসটা লক করে ইনডোরের সব গ্যাস আউটডোরে আয় না, ইনডোরের গ্যাস পাইপের গ্যাস আউটডোরে আনার পরে তারপরে আপনার গ্যাস লক করার পরে ইনডোরটা নামাইতে হবে। আচ্ছা, এটা লক করার সময় কি অটোমেটিক গ্যাসটা টান মানে ইনডোর থেকে আউটডোরে চলে আসে? হ্যাঁ, এটা আপনার ওই ডিকসার্জটা যখন আপনার লক করা হয় ছাকশন দিয়ে তখন আপনার টানে ভ্যাকুম সিস্টেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভ্যাকুমের মতন টানে, টানার পরে ওই ছাকশনটা টানার পরে গ্যাসটা পুরোপুরি যখন চলে আসে তখন এদিকে ঠান্ডা বাতাস বাড়ায়। হ্যাঁ, তাতে আপনি বুঝতে পারবেন এটা কয়েক সেকেন্ডের ব্যাপার, এক মিনিটের লাগে না। আবার অনেকটা বড় এসি, দূরত্ব পাইপ হলে এক মিনিট লাগে, এক মিনিট বেশি লাগে, এটা পাইপের ডিস্টেন্সের উপর ডিপেন্ড করতে অনুযায়ী। পাইপের জমা গ্যাসটা এটা সাক করে নিয়ে আসে, ইনডোর আর পাইপের জমা যে গ্যাসটা সেটা আউটডোরে কনডেন্সারে নিয়ে আসে, কনডেন্সারে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, এই পাইপটা কাটার কারণ কি, ইনসুলেশনটা কাটার কারণ কি? এটা এখন এটা অরিজিনাল যে সিস্টেম থাকে এটা ইনডোর আউটডোরের যে নাট আছে, জয়েন্ট নাট মানে কানেক্টরের মতন, ওইটা হলো আপনার নাট করা থাকে, কিন্তু এটা নাট করা নেই, এটা আপনার ওই গোড়া থেকে ঝালাই করে এটা লাগাইছে। যে কারণে এখন ইনডোরটা নামাইতে গেলে পাইপটা কাটতে হবে, খুলতে হবে। এখন খোলার তো সিস্টেম নেই, এর জন্য কাটবো, কাটার পরে তারপরে ইভেন কাজ কমপ্লিট করার পরে আমরা এটার ওয়ার্লিং করবো, ওয়ার্লিং করার পরে ঝালাই হবে গ্যাস। হ্যাঁ, গ্যাস ঝালাই হবে, ওয়ার্লিং হবে। Yes.
আছে এরকম কেউ আছে? সামনে আছে না? আরে যাই রে যাই রে, আমার সামনে একটা কালা সিঁড়ি টিপলো। কোন পরানের বন্ধু আবার ফোন দিল। হ্যালো হ্যালো, ফিল্টার দেন। ওই ওটা